আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটু ডিজাইনারভাবে আনারস কাটার একটা পদ্ধতি শেয়ার করব। আইডিয়া বলতে পারেন আমরা সাধারণত যেভাবে আনারস কেটে থাকি তার চেয়ে একটু ভিন্ন রকম, দেখতে খুব সুন্দর এই ডিজাইনটি। চলুন তাহলে দেখে নিই আনারস কাটার পদ্ধতি। এই জন্য আমি এখানে একটা আনারস নিয়েছি আর আনারসটাকে খুব ভালোভাবে চুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু দেখে বুঝে নিতে হবে, আনারসটাকে আমি লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে নিয়ে এভাবে চারিপাশটাকে কেটে নিচ্ছি। গতানুগতিকভাবে আমরা যেভাবে আনারস কাটি সেভাবে কাটবো না, এভাবে মানে লম্বালম্বিভাবে আনারসগুলোকে আমরা কেটে নিব। এতে করে আনারসের ভেতরের মহান আল্লাহ তাআলা প্রদত্ত যে ডিজাইনটা আছে এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। জাস্ট এই আর কি, আপনার কাটিংয়ের উপর ডিপেন্ড করবে আনারসের এই ডিজাইন ফুটে ওঠা। আমরা অন্যভাবে কেটে থাকি, বাট এভাবে করে আনারসগুলো কাটলে যে ভিতরে সুন্দর ডিজাইনটা আছে এটা আর কি ফুটে ওঠে। অনেক আপুকেই দেখেছি এভাবে করে আর কি আনারস কাটি ছবি পোস্ট করেছে, অনেকেই এটা বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেনি তাদের জন্যই আমার আজকের ভিডিওটি। আশা করছি আপনারা এভাবে করে দেখে বুঝতে পারবেন যে এই কাটিংটা কত সুন্দর আর সহজ, আর আল্লাহ তাআলা একটা ফলের ভিতরেও কত সুন্দর ডিজাইন করে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার মহান সৃষ্টি, যেটা আসলেই সত্যি যে শুকরিয়া না করে কোনো পারা যায় না। তো আমি এগুলোকে আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এভাবে করে আনারসগুলো কাটিং করে অতিথিদের সামনে যদি আপনি দেন প্লেটে সার্ভ করেন দেখতে কিন্তু অন্যরকম লাগবে, বেশ দারুণ নতুন একটা ইউনিক পদ্ধতি, দারুণ না দেখতে? তো আপনারা চেষ্টা করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই পদ্ধতিটি। আশা করছি যাদের মানে বুঝতে অসুবিধা ছিল তারা বুঝতে পারবেন, আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আল্লাহ হাফেজ।